আবহাওয়া দফতর থেকে এই মাত্র জানানো হলো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই আন্দামান নিকোবরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, অর্থাৎ যেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে। আপনাদের জানিয়ে দেওয়া হবে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, শক্তি বাড়িয়ে যশ কিন্তু এখন ক্রমশ বাংলার দিকে, এবং আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে। কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জায়গায় ধ্বংসলীলা চালাবে এই যশ, অবশ্যই জানবো ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। মিলে গেল পূর্বাভাস, আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ, আগামী 48 ঘন্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে খুব তীব্র মাত্রার বা তার থেকেও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় যশে, এবং এগিয়ে আসবে কিন্তু বাংলার দিকেই, অন্তত তেমনই সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 26 মে বুধবার রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এবং ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা কিন্তু দেখা যাবে। এবং গত বছর ঠিক এই সময় দক্ষিণবঙ্গকে লণ্ডভণ্ড করে দিয়েছিল ঘূর্ণিঝড় আমফান, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, এবং স্থলভূমিতে আছড়ে পড়ার পর তার গতিবেগ ছিল 155 কিলোমিটার, সেটিকে কিন্তু যশ বা আমফানের থেকেও ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এখন যে যশ আছড়ে পড়তে চলেছে তার যে ভয়াবহতা সেটা আমফানের থেকেও বেশি হতে পারে, এমনটাই কিন্তু আপাতত আশঙ্কা করা হচ্ছে। এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের মূল অভিমুখ হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল, এবং আগামী 26 মে বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূলে এটি আছড়ে পড়তে চলেছে। উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, এদিনই আজ রবিবার সকালে সেটি শক্তি বাড়িয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের আকার নিয়ে নেবে, এবং সোমবার সেই অতি গভীর নিম্নচাপ আরো শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় যশে পরিণত হবে, এবং পরিবর্তিত হয়ে 24 ঘন্টায় সেটি আরো উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আকার নেবে তীব্র ঘূর্ণিঝড়ের। এবং তার জেরে কিন্তু মঙ্গলবার দুপুর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং উপকূল এলাকার ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, এবং সন্ধ্যাবেলা পর্যন্ত ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বাড়বে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢোকার সময় যে ঝড়ের গতিবেগ সেটা কত হতে পারে সে ব্যাপারে এদিনও কিন্তু নীরব ছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং একইভাবে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রস্থল সেটি উপকূলের কোন এলাকা দিয়ে স্থলভূমিতে ঢুকবে সেটিও কিন্তু এদিন রাত পর্যন্ত বলা হয়নি, অবশেষে কিন্তু আজকে জানানো হয়েছে এবং সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে জাস্ট কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এক্স্যাক্টলি কোন জায়গায় এটি আছড়ে পড়তে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে, এবং পরের দিন থেকে রাজ্যের অন্যান্য জেলায় একই রকম বৃষ্টিপাত হতে পারে, এবং বাঁধ যাবে কিন্তু রাজ্যের যে উত্তরবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানকার অধিকর্তা জিএস দাস জানিয়েছেন ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি কিন্তু হবে বড়, এবং 26 মে বুধবার উড়িষ্যার যে ভদ্রক এবং চাঁদিপুরের মধ্যবর্তী জায়গা তার মধ্যে দিয়ে যশ পা রাখতে চলেছে স্থলভূমিতে, অর্থাৎ উড়িষ্যার ভদ্রক এবং চাঁদিপুরের মধ্যবর্তী জায়গায় কিন্তু এটি আছড়ে পড়তে চলেছে। তাই সব থেকে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু উত্তর উড়িষ্যার জেলাগুলিকে, বাংলার সব থেকে বেশি প্রভাবিত হবে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহল এলাকা। তবে দক্ষিণ 24 পরগনার জেলা উপকূলবর্তী এলাকায় তীব্র জলোচ্ছ্বাসে ভাসতে পারে, কেননা যশ আসছে যেহেতু পূর্ণিমার ভরা কোটালে, মঙ্গলবার সন্ধ্যে 7টা 41 মিনিটে পড়ছে পূর্ণিমা তিথি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেই ব্যাপারটা, যা থাকছে বুধবার বিকেল 5টা 26 মিনিট পর্যন্ত। এমনিতেই পূর্ণিমায় চাঁদের আকর্ষণে আপনারা জানেন যে জল ফুলে ওঠে সমুদ্রের জল, এবং সেই কারণে কিন্তু যশেরও গতিবেগ 120 কিলোমিটার যে বেগ, সেই বেগের কিন্তু বেশি থাকবে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে হাওয়ার ঝাপটাই কিন্তু সাগরকে ফুলিয়ে ফাঁপিয়ে ভয়ঙ্কর রূপ দেবে, এবং তার জেরে কিন্তু দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এবং গাঙ্গেয় এলাকায় তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে, এবং একই ছবি কিন্তু দেখা যেতে পারবে পুরো মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ক্ষেত্রে, এবং যেটা এখনো পর্যন্ত ফাইনালি জানানো হয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাস কিন্তু 20 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে, অর্থাৎ প্রায় দোতলা বাড়ির সমান পর্যন্ত। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এর ভয়াবহটা কতটা হতে চলেছে।